মুঘল মধ্যযুগের শাসক পিতাপুত্র, বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে, বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে। এখানে বাবার জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1526, হইল নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন 1530 থেকে 1555, একবার জালাল উদ্দিন আকবর 1556, জ্বর নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর 1605, সারিল শাহাবুদ্দিন মোহাম্মদ খুবরব শাহজাহান 1628, ঔষধে মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব 1658। সর্বশেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ 1837 ব্রিটিশ সরকার কর্তৃক রেঙ্গুনে নির্বাসিত এবং ইরাবতী নদীর তীরে সমাহিত হন। চর এবং তার অবস্থান: ভোলা জেলার চর ভোলামন কুমজঙ্গলি মায়েস মানিকের ঢাল তলোয়ার নিয়ে চর ফ্যাশনে যায়। ভোলামন কুমজঙ্গি ময়েজ মানিকের ঢাল তলোয়ার নিয়ে চর ফ্যাশনে যায়। এখানে ভোলার মন হচ্ছে ভোলার চর মনপোড়া, কুমজঙ্গলি চর কুকরি মুকরি জঙ্গলি চর, ময়েজ চর ময়েজ উদ্দিন চর জব্বর, মানিকের চর মানিক চর নিউটন চর নিজাম, ঢাল চর ঢাল তলোয়ার চর তমিসুদ্দিন চর ফ্যাশন চর ফ্যাশন ফ্যাশন। লক্ষ্মীপুর জেলার চর লক্ষ্মীপুরের আলেক গজা চোর, লক্ষ্মীপুরের আলেক গজা চোর আলেকজান্ডার চর আলেকজান্ডার এবং চর গজারিয়া, লক্ষ্মীপুরের আলেক গজা চোর। এখানে আলেক চর আলেকজান্ডার এবং চর গজারিয়া। সুন্দরবনের চর প্রেমিকার পা দুটো সুন্দর, প্রেমিকার পা দুটো সুন্দর। এখানে পা পাটনির চর এবং দুটো দুবলার চর দুবলার চর দুবলার চর পাটনির চর এবং দুবলার চর। নির্মল চর রাজশাহীতে, মুহুরী চর পরশুরাম ফেনীতে, উড়ি চর চট্টগ্রামে। ছাত্র এবং শিক্ষক সেক্রেটিসের পিএ দুইটা সেক্রেটিসের পিএ দুইটা প্লেটো দ্য পলিটিক্স সেক্রেটিস গ্রিক দার্শনিক 470 খ্রিস্টাব্দ, প্লেটো দ্য পলিটিক্স 427 খ্রিস্টাব্দে, এরিস্টটল জীববিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের জনক 384 খ্রিস্টাব্দে। দুই হচ্ছে এরিস্টটল দুইজন ছাত্র টা থিওফাস্টাস জনক উদ্ভিদবিদ্যা, এতে আলেকজান্ডার গ্রিকবীর খ্রিস্টপূর্ব 356। পানিপথের যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526, বাবর ও ইব্রাহিম লোদি প্রথম যুদ্ধ হয় 1526 বাবর ও ইব্রাহিম লোদি, দ্বিতীয় যুদ্ধ হয় 1556 সালে বৈরাম খাঁ ও হিমু বৈরাম খাঁ ও হিমু, তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে আহমেদ শাহ আবদালি ও মারাঠা। আন্ডারলাইন যুক্ত ব্যক্তি বিজয় লাভ করেন, বিজয় লাভ করেন বাবর, প্রথম যুদ্ধে বিজয় লাভ করেন বাবর, দ্বিতীয় যুদ্ধে বিজয় লাভ করেন বৈরাম খাঁ এবং তৃতীয় যুদ্ধে বিজয় লাভ করেন আহমেদ শাহ আবদালি। রংপুরের শস্য, রংপুরে গম পাতা ভালো জন্মে, রংপুরে গম পাতা ভালো জন্মে, গম রংপুরে গম ভালো জন্মে, বর্তমানে নাটোরে ভালো জন্মে পা অর্থাৎ পাট, বর্তমানে ফরিদপুরে ভালো জন্মে পাট, তামাক তথা তামাক। ফসলের জাত, আলুর জাত সুন্দরী কার্ডিনেল কুফরি ডায়মন্ড পড়েছে, সুন্দরী কার্ডিনেল কুফুরি ডায়মন্ড পড়েছে। মিষ্টি আলুর জাত দৌলতপুরের কমলা খেতে তৃপ্তি পায়, দৌলতপুরের কমলা খেলে তৃপ্তি পায়, দৌলতপুরের কমলা খেলে তৃপ্তি পায়। কলার জাত
অগ্নিস্বর কানাইবাসী ও মোহনবাসী বাজাতে অমৃত সাগর ও মেহের সাগর পাড়ি দিয়ে সিঙ্গাপুরের বিট জবা কলা আনতে গেল। টমেটোর জাত অপূর্ব, শিলার ঝুমকা আর সিঁদুরের লালিমা শ্রাবণী আর চৈত্রকে করেছে অনুপমা, এ যেমন মানিক রতনের মিন্টু বাহার। বিল এবং তার অবস্থান খুলনার ডাকাতরা সিলেটকে তামা করে পানাশি হয়ে চলে যশোরের দিকে, ভবদের দিকে যায়। খুলনা ডাকাতরা বিল ডাকাতিয়া খুলনা, খুলনা ডাকাতরা খুল বিল ডাকাতিয়া সিলেটকে তামা, তামা বিল সিলেট পানাশি হয়ে চলে চরণবিল, পানাশি হয়ে চলে চরণবিল, পাবনা নাটোর ও সিরাজগঞ্জ। যশোরের ভাবদহ, ভাবদহ যশোর গবেষণা কেন্দ্র এবং ইনস্টিটিউট, পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? মানিক মিয়া ইভিনিউ ঢাকা। তুলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ফার্মগেট ঢাকাতে। মৌমাছি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ঢাকাতে। গবাদি পশু ও চামড়া গবেষণা কেন্দ্র বা ইনস্টিটিউট কোথায়? সাভার ঢাকাতে। রেশম গবেষণা কেন্দ্র রাজশাহীতে। আম গবেষণা কেন্দ্র ইনস্টিটিউট চাঁপাইনবাবগঞ্জে। মশলা গবেষণা ইনস্টিটিউট বগুড়াতে। চিংড়ি মাছ গবেষণা ইনস্টিটিউট বাগেরহাট। মাছের গবেষণা ইনস্টিটিউট চাঁদপুর লোনা। স্বাদুপানির মাছের গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ। ইকু গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী পাবনা। ডাল গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী পাবনা। গম গবেষণা ইনস্টিটিউট দিনাজপুর। চা গবেষণা কেন্দ্র শ্রীমঙ্গল মৌলভীবাজার। সমুদ্র গবেষণা কেন্দ্র রামু কক্সবাজার। নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর। উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনা পতেঙ্গা চট্টগ্রাম। জাতীয় বাস উদ্যান সিলেট, জাতীয় বাস উদ্যান গবেষণা ইনস্টিটিউট সিলেট। বন গবেষণা কেন্দ্র চট্টগ্রাম। তাঁত গবেষণা ইনস্টিটিউট নরসিংদী। বাংলা একাডেমি বর্ধমান হাউস ঢাকাতে। মিলিটারি একাডেমি ভাটিয়ারি চট্টগ্রামে। নেভাল একাডেমি পতেঙ্গা চট্টগ্রামে। মেরিন একাডেমি জলদিয়া চট্টগ্রামে। বৈমানিক প্রশিক্ষণ একাডেমি সিলেটে। পুলিশ একাডেমি সারদা রাজশাহীতে। পোস্টাল একাডেমি রাজশাহীতে। আনসার একাডেমি সফিপুর গাজীপুরে। এভারেস্ট জয়ী পাঁচ বাংলাদেশি মানুষ, মানুষের নাম। এভারেস্ট বিজয়ীদের তারিখ নিজ জেলা। মুসা ইব্রাহিম প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী। তেইশে মে 2010 সালে নিজ জেলার লালমনিরহাট। মুসা ইব্রাহিম প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ীর তারিখ 23 মে 2010 লালমনিরহাট। এম এ মোহিত দুইবার জয় করেন 21 মে 2011 এবং 24 মে 2012 নিজ জেলা ভোলা। নিশাদ মজুমদার প্রথম নারী। নিশাদ মজুমদার প্রথম নারী 19 মে 2012 সালে নিজ জেলা লক্ষ্মীপুরে। ওয়াসফিয়া নাজরিন সর্বকনিষ্ঠ। ওয়াসফিয়া নাজরিন সর্বকনিষ্ঠ 26 মে 2012 নিজ জেলা ফেনী। এবং সাংবাদিক সজল খালেদ ফেরার পথে মারা যান 20 মে 2013 মুন্সিগঞ্জ জেলা, নিজ জেলা মুন্সিগঞ্জ। মোসা ইব্রাহিম প্রথম বাংলাদেশি। এম এ মুহিদ দুইবার। নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরিন এবং সাংবাদিক সজল খালেদ। বিশ্বে বাংলাদেশের তুলনামূলক অবস্থান। জনসংখ্যায় বাংলাদেশ বিশ্বের অষ্টম
জনসংখ্যায় বাংলাদেশ এশিয়ায় পঞ্চম, জনসংখ্যায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার তৃতীয়তম, জনসংখ্যায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার তৃতীয়তম, ভাষাভাষীর দিক থেকে বাংলাদেশ বিশ্বের সপ্তম, মাতৃভাষার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের চতুর্থতম, আয়তনের দিক থেকে বাংলাদেশ বিশ্বের 95তম, মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে তৃতীয়তম। এক নজরে বাংলাদেশের আদমশুমারি, প্রথম আদমশুমারি হয় 1974 সালে, প্রথম আদমশুমারি হয় 1974 সালে, দ্বিতীয় আদমশুমারি হয় 1981 সালে, তৃতীয় আদমশুমারি হয় 1991 সালে, চতুর্থ আদমশুমারি হয় 2001 সালে, পঞ্চম আদমশুমারি হয় 2011 সালে, 15 থেকে 19 মার্চে। আয়তনের বাংলাদেশ বিশ্বের 3000 ভাগের 1 ভাগ। এক নজরে খামার পরিচিতি, গোপ্রযোজন খামার সাভার ঢাকাতে অবস্থিত, ছাগল প্রযোজন খামার টিলাগড় সিলেটে অবস্থিত, মহিষ প্রযোজন খামার বাগেরহাটে অবস্থিত, হরিণ প্রযোজন খামার ডোলাহাজরা কক্সবাজারে অবস্থিত, চিংড়ি প্রযোজন খামার পাইকগাছা খুলনাতে অবস্থিত, কুমির প্রযোজন খামার ফালুকা ময়মনসিংহে অবস্থিত।